ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपांतां शारदां प्रणमाम्यहं। परतत्वे सदालीनो रामकृष्ण समागया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहं। कालिन्दे फुल्लकमले माधवेना क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं। सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ये वये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहम्। सर्वान् तान् प्रणमाम्यहम्। श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী রামকৃষ্ণ পার্ষদদের জীবন এবং বাণী এবং এই রামকৃষ্ণ সংঘ তৈরিতে তাদের যে অবদান সেই অনবদ্য অবদান সম্পর্কে আমরা নিজেরা আলোচনা করব এবং জানব এবং তাদের জীবন আলোকে নিজেদেরকে পরিবর্তন করব। রামকৃষ্ণ ভাবধারা একটি আলোক ভাবধারা, জ্ঞানের ভাবধারা। আপনারা যাদের মনে আছে, যারা লীলা প্রসঙ্গ পড়েছেন, তারা দেখবেন আমরা সাধারণত টিভি সিরিয়ালে যেরকম দেখে থাকি যে ঠাকুর যখন ব্যাকুল হয়ে জগন্মাতার দর্শন প্রার্থনা করছিলেন, টিভি সিরিয়াল বলে যে জগন্মাতাকে তিনি দেখলেন এবং সেই গলায় খাঁড়া দেওয়া মাত্রই জগন্মাতা এসে তাকে দর্শন দিয়ে দিলেন। ঠিক ওই রকম দর্শনটি হয়নি আমাদের, ওই রকম দর্শন কিন্তু জগন্মাতার হয়নি। তিনি যেটা দেখেছিলেন সেটা হলো এই, তিনি দেখলেন যে একটি জ্যোতি সমুদ্রের ভেতরে যেন তিনি ডুবে যাচ্ছেন এবং সেই জ্যোতি সমুদ্র সমস্ত ঘর বার মন্দির সমস্ত যেন হারিয়ে যাচ্ছে সেই জ্যোতির সমুদ্রের ভেতরে এবং তিনিও সেই জ্যোতি সমুদ্রের মধ্যে হারিয়ে যাচ্ছেন। বারবার উঠে আসার চেষ্টা করছেন, আবার তিনি সেই সমুদ্রের ভেতরে ডুবে যাচ্ছেন। ওঠা নামা করতে করতে একটা সময় তিনি সেই জ্যোতি সমুদ্রের তলদেশে চলে গেলেন। এই দর্শনটির ব্যাখ্যা দিতে গিয়ে জীবনীকাররা বলছেন দর্শনটি হলো এই, জগন্মাতার কোনো রূপের তিনি দর্শন পাননি। জগন্মাতা হলেন জ্ঞান, জ্ঞানের প্রকাশ। তা আমার ভেতরে এই প্রকাশ যে আমি এবং জগতের সবাই এক। শ্রীমা সারদা দেবী তার একটি জায়গায় একটি কথায় বলেছিলেন যে ব্রহ্মজ্ঞান হলে কি হয়। উনি বলেছিলেন ব্রহ্মজ্ঞান হলে কি দুটো পাখা গজায়, তখন সে দেখে আমার মাঝেও যিনি, দুলে বাগদির ভেতরেও তিনি। এই জগৎ সমস্তই আমাকে দিয়েই তৈরি এবং আমারই প্রতিচ্ছবি এই প্রতি মানুষের ভেতর প্রকাশিত হচ্ছে। এইটি দর্শন, জগন্মাতা সবার ভেতর বিরাজ করছেন, আমার ভেতরেও বিরাজ করছেন, তার ভেতরেও বিরাজ করছেন। তাহলে এই যে হাবুডুবু খাওয়া, অবতারের হাবুডুবু খাওয়ার অবস্থাটা কি? হাবুডুবু খাওয়াটা হচ্ছে আমাদের যে নিজেদের পুরনো পরিচিত যে ধারণা তার সঙ্গে নতুন ধারণার একটা সংঘাত। আমাদের নিজেদের পুরো পরিচিত ধারণা একরকম দিতে চাইছে, এই যে নতুন ভাবটি পাচ্ছি তার থেকে আমাদের সরিয়ে নিয়ে যেতে চাইছে, আর পুরনো ধারণা আবার আমাদের সেইখানে এগিয়ে নিয়ে আসতে চাইছে। এই হচ্ছে এই ওঠা পড়ার সমস্ত ভাবটা। রামকৃষ্ণ ভাবধারা হলো একটা জ্ঞানের ভাবধারা।
আমাদের যে শিবজ্ঞানে জীবসেবা এই ভাবটা কিন্তু আগেও ছিল, কিন্তু নিত্য জীবনের কাজে এই ঘর সংসারের প্রতি কাজ করতে গিয়ে, অফিসের কাজ করতে গিয়ে, সাধারণ মানুষের সেবা করতে গিয়ে সমস্তভাবে যে এই শিবজ্ঞানে জীবসেবা এই যে ব্রতটিকে আমরা রাখতে কেমন করে রাখতে পারবো, এটি কিন্তু রামকৃষ্ণ ভাবধারা শিখিয়েছে, এক আলোর ভাবধারা। আমরা আজকে পড়বো সেই জায়গাটা যেখানে শ্রী শ্রী মা সারদা দেবী কাশীতে গিয়েছেন, খুব সম্ভবত ঘটনাটি 1912 সালের ঘটনা, এবং সেই সময় শ্রী মা সারদা দেবীর সঙ্গে নিকুঞ্জ দেবীও আছেন, এবং নিকুঞ্জ দেবী থাকার জন্য মাস্টারমশাইও শ্রী মা সারদা দেবীর দলেতে শ্রী মা সারদার সাথে গিয়েছেন। কাশীতে যাবার পরে কাশীতে গিয়ে মাকে একদিন ওই পালকিতে করে সমস্ত ওয়ার্ডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হলো। মা মন্তব্য করলেন, সাক্ষাৎ ঠাকুর সর্বত্র বিরাজ করছেন। শুধু এইখানেই থামলেন না, একটি 10 টাকার নোট ওই অচলান চারুবাবু এদের হাতে পাঠালেন, তিনি কেদার বাবা আর চারুবাবুর হাতে পাঠালেন 10 টাকার নোট এই কাজের স্বীকৃতি হিসেবে। মাস্টারমশাইকে সেদিনকে মেনে নিতে হয়েছিল যে এই শিবজ্ঞানে জীবসেবাও এটি একটি ধারা। শ্রীরামকৃষ্ণদেব নতুন কথা কিছু বলেননি, শুধু আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটাকে বদলে দিয়েছে। ধর্ম কুলুঙ্গিতে রাখার জিনিস নয়, ধর্ম নিজের জীবনে চর্চা করার জিনিস, এবং নিজের জীবনে চর্চা করতে করতে মানুষ থেকে দেবতা হয়ে ওঠার গল্প হচ্ছে ধর্ম। এটি শ্রীরামকৃষ্ণ ভাবধারা আমাদের শিখিয়েছেন, এবং শ্রীরামকৃষ্ণের পার্ষদরা প্রত্যেকেই সেই ভাবধারাটিকেই বয়ে নিয়ে গেছেন একের পর এক, এটি আমরা তাদের জীবন দিয়ে দেখেছি। এই কারণে তাদের জীবন আমরা পড়ব, এই কারণে তাদের জীবনকে জানা আমাদের পক্ষে এত জরুরি ঘটনা। আপনাদের মনে আছে আমরা বিগত দিন যে ঘটনাটা দিয়ে শেষ করেছিলাম, সেটা হচ্ছে যখন বৃন্দাবনে পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দজী মা তপস্যা করছিলেন, ঠিক সেই সময় বিজয় কৃষ্ণ গোস্বামী বৃন্দাবনে ছিলেন। তিনি স্বামী ব্রহ্মানন্দজী তীব্র তপস্যাকে দেখে বলেছিলেন যে পরমহংস মশাই তো আপনাদের সব রকম সাধন ভজন অনুভূতি দর্শন করিয়ে দিয়েছেন, তবে আপনি কেন আবার কঠোর সাধনা করছেন? ব্রহ্মানন্দ মৃদুস্বরে উত্তর দিলেন, তাঁর কৃপায় যেসব অনুভূতি বা দর্শন হয়েছে এখন সেগুলো আয়ত্ত করার চেষ্টা করছে মাত্র। খানিকটা এরকম যে ক্লাসে আমাদের সমস্ত কিছু থিওরি বলে দেওয়া হয়েছে, এবার সেই থিওরিকে আমি নিজে নিজে অভ্যাস করতে পারি কি না। মাস্টারমশাই ব্ল্যাকবোর্ডে করে দেখিয়ে দিয়েছেন, কিন্তু আমি আমার খাতায় করে দেখতে চাই যেটা কতটা আমি আয়ত্ত করলাম। এই আয়ত্ত করার গল্পই কিন্তু শ্রীরামকৃষ্ণ ভাবধারা, এক জ্যোতির্ময় ভাবধারা আমাদের নতুন করে বেঁচে থাকার কথা শিখিয়েছে। বহুর আমরা কথায় কথায় একটি শ্লোক দিয়ে বলে থাকি, বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিচ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কতজন আমরা সেটাকে অনুভব করতে পারি জীবনে? আমি আমার নিজের জীবনের ব্যক্তিগত জীবনে একটা ঘটনা দিয়ে শুরু করি। আমরা তখন বেলঘরিয়া স্টুডেন্ট সময়ে খুব অল্প সময় থাকতো অফিস থেকে সন্ধ্যারতির মাঝখানে, তাই আমরা বড় কার্পেটকে 6 টুকরো করে নিয়েছিলাম। এক একটা কার্পেট একদিক থেকে ধরতাম আর ঠেলে দিতাম, তারপরে 6 টুকরো ফেলা হয়ে গেলে প্রত্যেকটাকে জুড়ে দেওয়া হতো, সবটুকু মিলে একটা গোটা কার্পেট তৈরি হয়ে যেত। আমরা তাড়াহুড়ো করার জন্য পা দিয়ে সাধারণত ওই কার্পেটগুলোকে জুড়ে দিতাম, হাঁটতে হাঁটতে পা দিয়ে দিয়ে একটু কার্পেটগুলোকে জুড়ে দিতাম। এমনই একদিন করছি, আমাদের অধ্যক্ষ স্বামী অখণ্ডানন্দজির শিষ্য ছিলেন স্বামী অমলানন্দজী মহারাজ, তিনি আমাদের ওই রোজ সন্ধ্যেবেলা সন্ধ্যারতির পরে আরতিতে আরতির সময় আসতেন আমাদের কাছে ইয়েতে মন্দিরে। অমলানন্দজি আমাদের জিজ্ঞেস করলেন, আচ্ছা শিবজ্ঞানে জীবসেবা কি শুধুমাত্র বইতে থাকবে, জীবনে হবে না? তা আমি তো খুব দ্রুত কার্পেটগুলোকে জুড়ছি পা দিয়ে, অত কথা শোনার সময় কোথায়। তা মহারাজ বলেছেন, একটু ঘাড় ঘুরিয়ে তাকলাম, মহারাজ কি বলছেন? বলছেন শিবজ্ঞানে জীবসেবা কি শুধু জীবনেই থাকবে, বইতেই থাকবে, জীবনে কাজে লাগবে না? আমি হাঁ করে তাকিয়ে আছি, এর সাথে আমার কি সম্পর্ক? তখন বলছেন, আচ্ছা বলো দেখি আসনগুলো কারা বসবেন? ছাত্রদের তোমরা কোন দৃষ্টিতে দেখো? নারায়ণ দৃষ্টিতে।
নারায়ণ যে আসনে বসে সেই আসন কি পা দিয়ে সোজা করা যায়? দেখুন, ছোট্ট একটা কাজ, একবার এরকম কত জিনিস আমরা কতবার করি। হ্যাঁ, আসন পেতে দিয়েছি, পাচ্ছি না, পা দিয়ে 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 ঠিক করে দিয়েছি, কখনো ভাবি না যে ওই আসনে যিনি এসে বসবেন তিনি আমার হয়তো প্রিয়জন, কিন্তু আদতে তিনি নারায়ণ। আমরা মুখে বহুরূপে সম্মুখে ছাড়ি কথা কুচি চ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর। জীবকে যে প্রেম করবো আগে তো তাকে শিব ভাবতে হবে। তিনি বলছেন যেন এই যে যা কিছু তিনি দিয়ে গেছেন সেগুলো তিনি শিখে নিলেন। মঠে প্রত্যাবর্তন করলেন তিনি নভেম্বর ডিসেম্বর 1894 সালে, ব্রজমণ্ডল থেকে তিনি এলেন। এসে তিনি উঠলেন, সে সময় মা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, শ্রী শ্রী মা অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই মাকে বাগবাজারে গুদামওয়ালা বাড়িতে রাখা হয়েছিল। সেই বাড়িটা এখন আর নেই, আমরা দেখেছি সেই বাড়ি, একতলায় মশলার গুদাম ছিল এবং দোতলায় থাকার ব্যবস্থা, মা সেই বাড়িতে থাকতেন। তার ঠিক সামনে একটি জগন্নাথ মন্দির ছিল, শ্রী শ্রী ঠাকুর যখন কলকাতায় আসতেন, বলরামবাবুর বাড়িতে আসতেন, ওই জগন্নাথদেব দর্শন করতে যেতেন। খুব জীর্ণ অবস্থা, বাগবাজারের একবারে গঙ্গার ঘাটের দিকে, এতটুকু আলো বাতাস আসে না। শ্রী শ্রী মা ওই বাড়িতে থাকতেন, মাকে নিয়ে আসা হয়েছিল, মা দোতলার ঘরে থাকতেন, যোগানন্দজি এবং আমাদের এর ভাই আমাদের সত্যকাম মহারাজ, আমাদের স্বামী ত্রিগুণাতীতার্জুনন্দজির ভাই, তিনি মায়ের সেবা করতেন ওপরে, এবং স্বামী ব্রহ্মানন্দজিও সেই বাড়িতেই থাকতেন। এবং সবচেয়ে বড় কথা, এইখান থেকেই, এই বাড়ি থেকে, শ্রী শ্রীমা আছেন ওখানে, ওই বাড়ি থেকেই যখন থাকা অবস্থানকালে স্বামী ব্রহ্মানন্দজি মন্ত্র দীক্ষা দেওয়া শুরু করেন। 1897 সালে স্বামীজি ফিরে এলেন, এবং ফিরে নিয়ে নিয়ে সঙ্গে করে নিয়ে এলেন সেই তার বিখ্যাত সংঘ তৈরির ভাবনা। এবং এই ভাবনাটিকে পূর্ণাবয়ব একটি রূপ দেওয়ার জন্য তিনি দুজনকে সঙ্গে করে নিয়ে দার্জিলিং যাত্রা করলেন, একজন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আর একজন গিরিশচন্দ্র ঘোষ। সেখান থেকে ফিরে আসার পর পয়লা মে বলরামবাবুর বাড়িতে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হলো। 1897 সালের পয়লা মে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হলো। শুধু তাই নয়, কলকাতা কেন্দ্রের অধ্যক্ষ হিসেবে স্বামী ব্রহ্মানন্দজিকে নিযুক্ত করা হলো। এছাড়াও 1898 সালে বেলুড় মঠ, তখন নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে পৌঁছে গেছে, কিন্তু ওখান থেকে এই বর্তমান যে জায়গা সেখানে, খুব সম্ভবত তারিখটা যদি আমি খুব ভুল না বলি 7ই ডিসেম্বর, তারা ফিরে এলেন। এবং অদ্ভুত ঘটনা, খুব মানে নাটকীয় এবং খুব দ্রুত ঘটনা ঘটছে, স্বামীজি যেন চলে যাবেন এর প্রস্তুতিটা নিচ্ছেন। 1900 সালের আগস্ট মাসে স্বামীজি সমস্ত দলিল সম্পাদন করে মঠ এবং মিশন থেকে তার যাবতীয় সত্ত্ব সমস্ত কিছু ত্যাগ করে স্বামী ব্রহ্মানন্দজিকে 1901 সালে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট নির্বাচন করে দিলেন। এর পেছনে যে কারণটা আছে, স্বামী গম্ভীরানন্দজির মতে, স্বামী বিবেকানন্দের মনে হয়েছিল ঠাকুর বলতেন রাজা একটা রাখাল একটা রাজ্য চালাতে পারে, সেই রাজার হাতে তিনি যেন তার সেই সাম্রাজ্যটি তুলে দিলেন। স্বামীজি বলছেন যে এতদিন যার জিনিস বয়ে বেরিয়েছি আজ তাকে দিয়ে নিশ্চিন্ত হলাম। এখন এই অবস্থায় এই সময় থেকেই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ নির্বাচিত হলেন। স্বামীজি এরকমও করতেন, হঠাৎ করে ঠাকুরের মানসপুত্র বলে ঠাকুরকে, স্বামী ব্রহ্মানন্দকে প্রণাম করতেন, প্রণাম করে বলতেন গুরুবৎ গুরুপুত্রেষু, আমার গুরুপুত্র গুরুতুল্যই, গুরুর মতোই প্রত্যুৎপন্ন মতিত্ব সম্পন্ন ছিলেন আমাদের স্বামী ব্রহ্মানন্দজি। তিনিও সঙ্গে সঙ্গে স্বামীজির পায়ে প্রণত হয়ে বলতেন জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা। এটা শুধু তিনি মুখে বলতেন নয়, এটা তিনি আচরণে করে দেখাতেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে প্রেসিডেন্ট করবার পরে, স্বামী ব্রহ্মানন্দজিকে সব দায়িত্ব দেওয়ার পর, স্বামী ব্রহ্মানন্দজিকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, রাখাল আজ থেকে সব তোর, আমি কেউ নই। কিন্তু স্বামী ব্রহ্মানন্দজি যতদিন স্বামী বিবেকানন্দ বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত, স্থূল শরীরে যতদিন ছিলেন ততদিন পর্যন্ত স্বামী বিবেকানন্দকে না জিজ্ঞেস করে একটাও কাজ করেননি।
অদ্ভুত ছেলে মানুষের মতো দুজনের মধ্যে সম্পর্ক ছিল। আমরা কয়েকটা ঘটনা আপনাদের বলি, আপনাদের খুব মজা লাগবে শুনতে। প্রথমটা একটা হচ্ছে শ্রদ্ধার ঘটনা, যে স্বামীজির দেওয়া কোনো জিনিস বা স্বামীজির কোনো ছবি, এটা যখনই পরবর্তীকালে স্বামীজি চলে যাওয়ার পরে স্বামী ব্রহ্মানন্দজি হাতে নিতেন, তার আগে হাতটা ধুয়ে নিজের শরীরে গঙ্গাজল টঙ্গাজল দিতেন। স্বামীজিকে তিনি এতটাই পবিত্র মনে করতেন। কীরকম দুজনের মধ্যে ঘটনা ছিল, দুজনে মঠ প্রাঙ্গণে একটা কাল্পনিক রেখা টানা হয়েছিল, গোটা মঠ তার মাঝামাঝি জানেন একটা কাল্পনিক রেখা টানা হয়েছিল। স্বামীজি বললেন এদিকের রেখা এটা হচ্ছে আমার, আর ওই রেখার ওদিকটা ওটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দের। ভেবে দেখুন, এরা দুজনেই প্রায় 39 বছর বয়স তখন, মানে আমাদের এখনকার জাগতিক হিসেবে যথেষ্ট দামড়া। সেই দুই দামড়া ছেলে, দুই সন্ন্যাসী, একজন সন্ন্যাসী সঙ্ঘের প্রতিষ্ঠাতা, আরেকজন বিশ্ববিজেতা স্বামী বিবেকানন্দ, তারা মঠকে সেই বাচ্চা ছেলের মতো দুটো ভাগে ভাগ করেছেন। শুধু তাই নয়, বলেও দেয়া হলো যে কেন স্বামীজির কিছু ওই ছাগল, তারপরে ইয়ে আপনার হাঁস, এইসব পালন করেছিলেন, এরা কোনোভাবে এপার থেকে ওপারে যাবে না, মানে তারা সীমারেখা অতিক্রম করে কখনো যাবে না, এবং এই সীমারেখা অতিক্রম করে সেটা যেত, এবং এই নিয়ে দুজনের মধ্যে খুনসুটি, এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হতো। স্বামী ব্রহ্মানন্দজি এটাকে এনকারেজ করতেন। কেন করতেন? কারণ স্বামী বিবেকানন্দ তখন ভীষণভাবে অসুস্থ, রোগে ভুগে ভুগে তিনি একবারে ক্লান্ত হয়ে পড়েছেন। তার মনে হতো এইভাবে যেন স্বামীজির একটু সেবা করা হবে। স্বামীজির ক্লান্ত শ্রান্ত মনকে যেন একটু বিশ্রাম দেওয়া হবে, এবং ভুগে তিনি যদি সবচেয়ে বেশি গালাগাল করতেন কাউকে, তিনি হলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। স্বামীজি চাইতেন খুব দ্রুত কাজ হোক, কিন্তু দ্রুত কাজ হতো না। আমরা এখন, আমিও তখন ভাবতুম যে যখন ছোটো ছিলাম কেন দ্রুত কাজ হতো না, এই তো যখন বেলুড় মঠে এই তো চাইলেই এটা হয়ে যেত সেইটা। আমাদের যদি 100 বছর আগে ফিরে যেতে হয় তাহলে সেই সময় বেলুড় মঠের কত রকমের সমস্যা, এইটা ভাবলে কেন দ্রুত কাজ হতো না সেটা আমরা বুঝতে পারি। এই মনসাদ্বীপে এসে বুঝতে পারি কোনো কাজ দ্রুত হয় না, কারণ আমাদের সমস্ত কিছু, প্রত্যেক একদানা চালের জন্য গঙ্গার অপর পারের কাকদ্বীপের ওপর আমাদের নির্ভর করতে হয়, সব কাজ খুব দ্রুত হয় না। তাই দ্রুত হতো না, স্বামীজি ভীষণ গালাগাল করতেন। তারপরে যখন স্বামীজি সমস্ত গালাগাল খেয়ে, স্বামীজি তো গালাগাল দিয়ে চলে গেলেন, শান্ত হয়ে গেছেন, ব্রহ্মানন্দজি খুব কষ্ট পেতেন। তিনি ঘরে গিয়ে একটিও প্রতিবাদ করতেন না, তিনি ঘরে গিয়ে সেই এর মধ্যে বালিশে মুখ লুকিয়ে তিনি কাঁদতেন। স্বামীজি যখন এই সব ঘটনা শুনতে পেতেন, দ্রুত ছুটে এসে বলতেন, রাজা আমায় ক্ষমা করো, আমি কি অন্যায় না করেছি, তোমায় গালাগাল করেছি, আমায় ক্ষমা করো। তিনি মুক্ত কণ্ঠে বলতেন, আমায় সবাই ত্যাগ করে যেতে পারে। মোটামুটিভাবে স্বামীজি যখন প্রথম এই কাজ শুরু করেছিলেন, তার বেশিরভাগ গুরুভ্রাতারাই এটার বিরোধিতা করে। যোগানন্দজি তো একদম প্রকাশ্যে বলেছিলেন যে তোমার এসব বিদেশি ভাবের কাজ। স্বামী এই আমাদের মাস্টারমশাই, তারপরে রামচন্দ্র দত্ত, এরা তো একেবারে মানে একদম জোর গলায় স্বামীজির এই শিবজ্ঞানে জীবসেবার বিরোধিতা করেছিলেন। এরা একেবারেই মানে তার নিজের লোকেরা, যাদের আপন বলে বোধ হয়েছিল, তারা এর তীব্র বিরোধিতা করেছিলেন, তারা কোনোভাবেই স্বামীজিকে সমর্থন করেননি। তাই স্বামীজি বলেছিলেন যে দুনিয়ার সবাই আমায় ত্যাগ করতে পারে, কিন্তু রাজা আমাকে কখনো ছাড়বে না, আর দুনিয়ার কেউ যদি আমার গালাগালি সহ্য করে থাকে সে একমাত্র রাজা। রাজা মহারাজ খুব মুখ লুকিয়ে বসে আছেন, অভিমান করে বালিশে মুখ দিয়ে কাঁদছেন। স্বামীজি শোনা মাত্র ছুটতে ছুটতে এসে বলছেন, রাজা আমি খুব খারাপ কাজ করেছি, তুমি আমায় ক্ষমা করো, আমি কি অন্যায় না করেছি, তোমায় গালাগাল করেছি, দেখুন কি ভালোবাসা। মহারাজও বলছেন সে বকেছে তো হয়েছে কি। আর স্বামীজির অনুশোচনা দেখে তিনি বলতেন, তুমি অমন করছো কেন, আমায় গালাগাল দিয়েছ তো তাতে হয়েছে কি, তুমি ভালোবাসো তাই তো এসব বলেছ। এই নিবিড় প্রীতির সম্পর্ক আমরা লোক দৃষ্টিতে বুঝতে পারবো না। এই ঘটনাটি বলার কারণ হচ্ছে এই, সামান্যতম একটু এপাশ ওপাশ, শব্দের এপাশ ওপাশ যদি হয়ে যায়, আমাদের মুখখানা দেখবেন তিজলহারির পেঁচড়ের মতো হয়ে যায়।
আমরা সব কাজ করছি কিন্তু সেটা গম্ভীর গম্ভীর ভাব চলতে থাকে। কিন্তু এদের এই যে সম্পর্কগুলো দেখুন, ভালোবাসা কোন লেভেলে থাকলে কোনো শব্দ কোনো কিছু তাদের ভালোবাসাকে ভাঙতে পারছে না, এইটা আমাদের বুঝতে হবে। মা ঠাকুরনের কথা আছে না, মা ঠাকুর বলছেন দুটো শব্দ বৈত নয়, এই যে দুটো শব্দ বৈত নয় এটা বুঝতে গেলে ভালোবাসাকে কোন জায়গায় পৌঁছলে তবে হয়। সন্তানকে মা খাওয়াতে চান, সন্তান খায় না, লাথি মারে, ছোঁড়ে, মাকে মারে, তবু মা তাকে চেপে ধরে খাওয়ান। কেন খাওয়ান? কেন তিনি সন্তানের লাথি ধাক্কা কোনো কিছুকে মনে করেন না? কারণ তিনি তাকে ভালোবাসেন। স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী বিবেকানন্দের এই সম্পর্কটা অপূর্ব ছিল। সবচেয়ে বেশি বোঝা গিয়েছিল যেদিন স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণ হয়। স্বামী ব্রহ্মানন্দজি শেষ দিনকে বলরাম মন্দিরে ছিলেন, খবর পাওয়া মাত্র তিনি ছুটে এলেন এবং এসে স্বামী বিবেকানন্দের বুকের ওপর তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন, একবারে অঝরে কাঁদছিলেন। স্বামী সারদানন্দজি তাকে টেনে তুলে আনতে স্বামীজিকে বললেন, স্বামী সারদানন্দজি স্বামী ব্রহ্মানন্দজিকে টেনে তুলে আনলে স্বামী ব্রহ্মানন্দজি বলেছিলেন যে সামনে থেকে যেন হিমালয় পাহাড় অদৃশ্য হয়ে গেল। এটা ব্রহ্মানন্দজি মহারাজের রিয়াকশন সেদিনকার, যে কী অদ্ভুত তিনি তার বাস্তব বোধ সেটা ভাবলেও আমাদের অবাক হয়ে যেতে হয়। এই ঘটনাগুলো আপনারা বড় একটা কোনো বইতে পাবেন না, আমরা পুরনো সাধুদের কাছে শুনেছি। স্বামী ব্রহ্মা স্বামী বিবেকানন্দের বড় একটা অস্থি কোনো জায়গায় পাওয়া যায়নি। স্বামীজির যখন মহাপ্রয়াণ হলো, যেদিনকে স্বামীজিকে দাহ করা হলো, ঠিক যেইখানে এখন সেই ওই প্রস্তর ফলকটি আছে আপনারা দেখেন, ওই জায়গায় স্বামীজিকে চিতা তৈরি করে স্বামীজিকে দাহ করা হলো। দাহ শেষ হয়ে যাওয়া মাত্র, চিতা শান্ত হয়ে যাওয়া মাত্র, সঙ্গে সঙ্গে স্বামী ব্রহ্মানন্দ লোক দিয়ে ওই জায়গাটা ইঁট দিয়ে সম্পূর্ণ ঘিরে দিলেন, যাতে কেউ ওই পবিত্র পুতাস্থি নিয়ে যাতে কোনো রকম হেলাফেলা না করে সম্পূর্ণভাবে। এবং স্বামী ব্রহ্মানন্দজির এমন কমান্ড ছিল যে কেউ স্বামীজির অস্থি নেবার জন্য চেষ্টা করতে পারেনি। অনেক জায়গায় যেখানে বলা হয় যে স্বামীজির অস্থি আছে, স্বামীজির অস্থি আর কোথাও নেই, শুধু বেলুড় মঠে ওই জায়গাটিতে আছে। স্বামীজির অস্থি বলতে কি, রেলিক্স বলতে কি আছে, অনেক জায়গায় স্বামীজির চুল আছে, নখ আছে, কিন্তু অস্থি যা কিছু সব বেলুড় মঠে আছে। বেলুড় মঠের দোতলার ঠাকুরঘরের দোতলার উপরের একটি ঘরে এই পার্ষদদের অস্থি আছে। হ্যাঁ, যাদের শরীর এখানে বেলুড় মঠে যায়নি তাদের বাদ দিয়ে, যেমন স্বামী ত্রিগুণাতীতানন্দজি, জলসমাধি দেওয়া হয়েছিল লাটু মহারাজ, তুরিয়ানন্দজি, বিজ্ঞানানন্দজি, তারপরে নিরঞ্জনানন্দজি, এদের নেই। এদের বাদ দিয়ে যাদের যাদের দাহ করা হয়েছে প্রত্যেকের অস্থি ওই দোতলার ঘরে আছে, শুধু স্বামী বিবেকানন্দের অস্থি একমাত্র স্বামী বিবেকানন্দের মন্দিরে আছে। স্বামী বিবেকানন্দের মন্দিরে স্বামী বিবেকানন্দের অস্থি ছাড়াও আরও কয়েকজনের অস্থি আছে। স্বামীজির ডান দিকে যে আলমারি তাতে গিরিশচন্দ্র ঘোষ এবং মাস্টারমশাইয়ের অস্থি আছে, এবং বাঁদিকের যে আলমারিটা তাতে গোলাপমা, যোগিন মা এবং সিস্টার নিবেদিতার অস্থিকলস রাখা আছে। স্বামীজির মহাপ্রয়াণের পর সবচেয়ে বেশি দুরূহ ঘটনা ঘটল, হয়তো আপনাদের মনে হবে ঘটনাটা খুব তিক্ত, মহারাজ কেন বলছেন, কিন্তু সবচেয়ে দুরূহ কাজ হলো গোটা মঠকে সবাইকে এক করে নেওয়া। দু ধরনের জিনিস লক্ষ্য করা গেল। এক নম্বর হচ্ছে স্বামীজির অদর্শনে একদল ভক্ত বা সাধু তারা সম্পূর্ণ কর্ম থেকে সরে গেলেন। স্বামীজির এই প্রবর্তিত কর্ম যেন তাদের আর ভালো লাগলো না। তাদের মধ্যে একজন ছিলেন স্বামী তুরিয়ানন্দজি, আরেক দল তারা ভাবলেন এ মঠ তাদেরই, এটি তাদের গুরুর মঠ, এখানে আর কোনো অধিকার নেই। স্বামীজি যে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন স্থাপন করে এই জায়গা জমি সমস্ত কিছু রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অচি পরিষদ এবং পরিচালন পরিষদের হাতে সমর্পণ করেছেন, এটি অনেকেই মানতে চাননি। কিন্তু এই দু ধরনের ভক্ত এবং সংঘের গতিকে ঠিক রেখে একটি মানুষ তিনি নিয়ে গেছিলেন, তার নাম হলেন স্বামী ব্রহ্মানন্দ। তিনি অদ্ভুত, তার একটা ঘটনা ছিল, তিনি সকলকে ভালোবাসা দিয়ে
সকলকে রক্ষা করেছিলেন, সকলকে ভালোবাসা আমাদের গম্ভীরানন্দজী মহারাজ ব্যবহার করেছেন, যে তার অসীম ভালোবাসা ও আত্মবিশ্বাস লয়ে কার্য অগ্রসর হলেন। শীঘ্রই তাহার অসীম ভালোবাসা ও আধ্যাত্ম শক্তির আকর্ষণে দলে দলে ভক্তগণ আসতে থাকলো। স্বামী ব্রহ্মানন্দজী মহারাজের কাছে দলে দলে ছেলেরা সাধু হতে আসতে আরম্ভ করলো, এবং তিনি অদ্ভুত রকমভাবে মানুষ চিনতেন। এটা তার আধ্যাত্মিক গুণী হোক বা ঠাকুরের জন্য হোক, তিনি প্রত্যেকের জন্য আলাদা আলাদা সাধন পদ্ধতি দিতেন। আমাদের বিদেশে যে কটা সেন্টার আছে এখন, যেগুলো সেন্টার আমেরিকা কিংবা সাউথ আমেরিকা, এই সমস্ত যে সেন্টার আছে এগুলোর প্রত্যেকটির প্রতিষ্ঠাতা হলেন স্বামী ব্রহ্মানন্দজী মহারাজের শিষ্যরা। এরা প্রত্যেকটি প্রতিষ্ঠা করেছেন স্বামী ব্রহ্মানন্দজী শিষ্য। স্বামী আমাদের কেবলমাত্র ওই আমাদের শিকাগো, এই নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি, যেখানে এখন পূজনীয় স্বামী সর্বপ্রিয় আনন্দজী আছেন, ওই একটি বাড়ি স্বামী বিবেকানন্দ নিজে দেখে গেছিলেন। তাছাড়া যত কেন্দ্র, যত কিছু আমরা দেখছি, এগুলোর প্রত্যেকটি প্রতিষ্ঠাতা স্বামী ব্রহ্মানন্দজী মহারাজের শিষ্য, নালে স্বামী বিবেকানন্দের শিষ্য, যারা ব্রহ্মানন্দজির দ্বারা অনুপ্রাণিত হয়েছেন এই সমস্ত কাজ করার ব্যাপারে। সংঘগুরু হিসেবে তার প্রধান কাজ ছিল এই যে প্রত্যেকটি মিশন কেন্দ্রে তিনি গিয়েছেন। সেই সময় যে কটা সেন্টার ছিলেন তার প্রত্যেকটি মিশন মঠ এবং মিশন কেন্দ্রে তিনি গিয়েছেন, কিছুদিন সেখানে থেকেছেন, সাধুদের জীবন গঠনে সাহায্য করেছেন এবং ভক্তদের আকর্ষণ করে ওই মঠ মিশনের কেন্দ্রগুলিকে সুপ্রতিষ্ঠিত করেছেন। দুটো জিনিস দরকার, একটি কেন্দ্র, একটি সাধকের একটি কেন্দ্র, একটি রামকৃষ্ণ মিশনের একটি কেন্দ্র গড়ে ওঠার জন্য, এটি শ্রীরামকৃষ্ণ থেকেই ভাবধারা এসছে, দুটি জিনিসের দরকার। আপনারা দেখবেন ঠাকুর দু ধরনের ভক্ত চয়ন করেছিলেন, একদল হলেন অন্তরঙ্গ আর একদল হলেন বহিরঙ্গ। অন্তরঙ্গ কারা? যারা ত্যাগী সন্ন্যাসী। ত্যাগী সন্ন্যাসী বলে অন্তরঙ্গ নয়, তাদের কাজটা এই ভেতরের কাজ করা। আর আরেক দল হলেন বাইরের, তারা হলেন ভক্ত। তিনি গিয়ে স্বামী ব্রহ্মানন্দজি বিভিন্ন কেন্দ্রে গেলেন, সেখানে গিয়ে এই যে কেন্দ্র চলবে তার আধ্যাত্মিক শক্তি দিয়ে, প্রত্যেক সাধু ব্রহ্মচারীর আধ্যাত্মিক শক্তি শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক শক্তির সঙ্গে জ্বালিয়ে দিলেন, যুক্ত করে দিলেন। আমরা যখন প্রথম কেন্দ্র বেলুড় মঠ থেকে অন্য কেন্দ্রে ট্রান্সফার হয়ে গেলাম, পূজনীয় স্বামী আত্মস্থানন্দী একটি ভারী ভালো কথা বলেছেন, যেটি এখানে উল্লেখ করতে চাই। যখন চলে যাব, যে দিন চলে যাব তার দুদিন আগে আত্মস্থানন্দজি আমাকে ডেকে বললেন, হ্যাঁ রে তোর কি খুব মন খারাপ হয়েছে? তা আমি বললাম, হ্যাঁ তা তো মন খারাপ হয়েছেই, বেলুড় মঠে ঠাকুরের এত প্রকাশ, যেখানে যাব সেখানে তো ঠাকুরের এত প্রকাশ নেই। স্বামী আত্মস্থানন্দজি ভারী সুন্দর একটা উদাহরণ দিলেন, এইটা আপনারা সবাই দেখেছেন, দুর্গাপুজোর সময় একটা দেখবেন মাটির হাঁড়িতে ধান রাখা হয়, তার মধ্যে একটা বড় প্রদীপ রাখা থাকে, দেবী যখন বোধন করা হয় সেই বোধনের যে প্রদীপটা, দীপকাঠি, সেইটা দিয়ে এই প্রদীপটাকে জ্বালানো হয়। এই প্রদীপ না, প্রদীপের নাম হচ্ছে যাগ প্রদীপ। সবাই সবসময় সশব্যস্ত থাকে দেখার জন্য যাগ প্রদীপটি জ্বলছে কি না। নিয়ম অনুযায়ী সেই যাগ প্রদীপ থেকে আগুন নিয়েই পুজোর যাবতীয় এই প্রদীপ জ্বালানোর কথা, ধূপ দীপ জ্বালানোর কথা, আবার এই আগুন নিয়েই রান্নার যে ঠাকুরের যে অন্নভোগ হবে তার জন্য যে উনুন জ্বলবে সেটাও জ্বলবে, আবার এখান থেকে আগুন নিয়েই হোমের যে অগ্নি সেটিও প্রজ্বলিত হবে। পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ আমাদের বলতেন, যাগ প্রদীপ দেখেছিস, যাগ প্রদীপ কিরকম দাউ দাউ করে জ্বলে, কিন্তু তার থেকে যে দীপকাঠিতে করে আগুন নিয়ে আসা হয় সেই দীপকাঠিটা দীপ দীপ করে জ্বলে, কিন্তু জানবি সেই একই আগুন দুটোর ভেতরে আছে। ওই যাগ প্রদীপটা হচ্ছে বেলুড় মঠের ঠাকুর, এবং ওই ছোট্ট দীপকাঠিটা হচ্ছে ওই কেন্দ্রের ব্রাঞ্চ সেন্টার বা শাখা কেন্দ্রের ঠাকুরের প্রকাশ। কিন্তু বলছেন ওই যাগ ওই দীপ দীপ করা আগুনটা নিয়ে গিয়ে আমরা যখন উঠোন উনুনের মধ্যে ফেলি, তাতে আরও পাটকাঠি দিই, তাতে আরও কাঠ দিই, তখন সেই তার থেকে এত আগুন তৈরি হয় সমস্ত রান্না তৈরি হয়ে যায়।
আমরা যখন ওর থেকে আগুন নিয়ে এসে হোমে প্রজ্বলিত করি, তার ভিতরে ঘি দিই, আরও কাঠ দিই, তখন সেটি দাউ দাউ করে জ্বলতে থাকে। তিনি বলতেন, ওই রকম বেলুড় মঠের ঠাকুরের ভাবটি নিয়ে সব কেন্দ্রে যে বিরাজ করছে, সেখানে আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের ঐকান্তিকতা দিয়ে সেই ঠাকুরের মূর্ত প্রকাশ ঘটাতে হবে। স্বামী ব্রহ্মানন্দজির এই যে যাওয়া, বিভিন্ন কেন্দ্রে যাওয়া, এটি যেন সেটি, দুটি কাজ তিনি করতেন। সাধু ব্রহ্মচারীদের জীবনটিকে সুসমরূপে, সুচারুরূপে পরিচালিত করতেন। তৃষিত মানুষ আসবে এদের কাছে, শান্তিতে শান্তিতে বিশ্রাম করবে। আমার নিজের যদি ছায়া না থাকে, আপনি কেমন করে সেই শান্ত মানুষকে ছায়া দেবেন? তাই প্রত্যেকটি শাখা কেন্দ্রের প্রত্যেকটি মেম্বার, প্রত্যেকটি সদস্যকে বট গাছে যেন রূপান্তরিত করা যায়, এইটি লক্ষ্য ছিল স্বামী ব্রহ্মানন্দজির, এটি একটি কথা। আর যে কোনো আন্দোলন চলে অন্যদের সাহায্যে, শুধু এক পাখি আর একটা ডানায় উঠতে পারে না। তাই তিনি সেই সব আশ্রমে অবস্থান করে লোকাল যারা ভক্ত, যারা স্থানীয় ভক্ত, তাদের আকৃষ্ট করতেন, তাদের আশ্রম অভিমুখে আনতেন এবং আশ্রমে এনে তাদেরকেও এই আশ্রমের কাজে সাহায্য করতেন, শ্রীরামকৃষ্ণের বহিরঙ্গ ভক্তদের মতো। অন্তরঙ্গ এই সন্ন্যাসীরা তারা তার দিব্য জীবন দিয়ে মানুষের কাছে শ্রীরামকৃষ্ণের বার্তা বহন করে নেবেন, এবং যারা তৃষিত তারাও আসবেন, এসে তারা এইখানে এসে তাদের নিজের জীবনকে বদল করে নেবেন। স্বামী ব্রহ্মানন্দজি এই কাজগুলোই করতেন এবং এই উদ্দেশ্যে তিনি বিভিন্ন জায়গায় যেতেন। কাশীর অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠিত হয়ে গিয়ে যাওয়ার সত্ত্বেও 1899 সালে তিনি প্রথম যান, তখন স্বামীজি আছেন ঢাকাতে। এছাড়া 1897 সালে সারগাছিতে হয়েছে, 1901 সালে কনখলে হয়েছে, 1900 সালে কাশী সেবাশ্রম হয়েছে, 1902 সালে নিবেদিতা স্কুলের সূত্রপাত হয়েছে, এগুলো হয়ে গেছে। কিন্তু তিনি সংঘনায়ক রূপে তার যাত্রা শুরু করলেন হরিদ্বার, প্রয়াগ, কাশী এবং বৃন্দাবন, এই চারটি উত্তর ভারতের প্রধান কেন্দ্র সেখানে গেলেন। এছাড়াও দক্ষিণ ভারতে সর্বত্র গিয়েছিলেন। 1903 সালে তিনি কাশীতে এক মাস গিয়ে থাকলেন। স্বামীজির জীবদ্দশাতেই সেইখানে কয়েকজন যুবক মিলে হোম অফ রিলিফ, পুয়ার মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন, এটি স্থাপন করেছিলেন। স্বামীজির ইচ্ছে ছিল না যে এটির নাম এরকম হোক। স্বামী ব্রহ্মানন্দজিকে তিনি নির্দেশ দিয়ে যান, এই প্রতিষ্ঠানটির ওপর নজর রেখো। স্বামীজির নির্দেশকে আক্ষরিকভাবে পূর্ণ করেছিলেন। 1903 সালের 23 সেপ্টেম্বর এই পুয়ার মেন, এই যে সংস্থাটা তৈরি হয়েছিল হোম অফ রিলিফ, পুয়ার মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন, এই 1903 সালের 23 সেপ্টেম্বর এই কেন্দ্রকে তিনি রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র হিসেবে গ্রহণ করলেন এবং এর নাম হলো, এখন যেটি নাম আছে, রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিস। এই হোম অফ সার্ভিস কথাটা, সেবাশ্রম, এটি স্বামীজি দিয়ে গেছিলেন, কিন্তু রামকৃষ্ণ মিশনের সঙ্গে এটিকে যুক্ত করলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। এইটির ওপর তার ভীষণ একটা ভালোবাসা ছিল। তার নানা রকমের বিভিন্ন জায়গায় গিয়ে তার এই সমস্ত, শুধু তাই নয়, এই যে বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন, সেখানে গিয়ে তার তীব্র নানা রকমের আধ্যাত্মিক অনুভূতি হয়েছে। সেই আধ্যাত্মিক অনুভূতিগুলির ফলে সেই জায়গার আধ্যাত্মিক মাহাত্ম্য বিকশিত হয়েছে। যারা তার সঙ্গে থেকেছেন তারা জানেন তাদের কীরকম হয়েছে। আমরা কতগুলি ঘটনা বলি, তার মধ্যে একটি ঘটনা যেটি খুব বিখ্যাত, সেটি হচ্ছে মীনাক্ষী দর্শনে, মীনাক্ষী মন্দিরে, মাদুরাইতে মীনাক্ষী দর্শন করতে গেছিলেন। মাদ্রাজ মঠে সন্ধ্যারতির সময় তিনি দেখলেন শেষ হওয়ার এক আধ ঘন্টা পরে একইভাবে তিনি সমাধিস্থ থাকতেন। সেতুবন্ধ রামেশ্বরম হয়ে তিনি মীনাক্ষী মন্দিরে গিয়ে পৌঁছলেন। স্বামী রামকৃষ্ণানন্দজি তার শরীরটিকে ধারণ করেছিলেন। তিনি সেখানে গিয়ে গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে যান। যখন তার সাধারণ অবস্থা ফিরে আসে তখন তিনি তার অভিজ্ঞতার কথা বলেন। তিনি বলেছিলেন, যখন মন্দিরে বিগ্রহের সামনে দাঁড়ালাম তখন দেখলাম জগন্মাতা বিগ্রহ, জগন্মাতার বিগ্রহ যেন জীবন্ত হয়ে আমার দিকে এগিয়ে আসছেন, তাইতে সংজ্ঞাহারা হয়েছিলাম।
এই ঘটনার খুব ডিটেল বর্ণনা আছে স্বামী বিশুদ্ধানন্দজির লেখা। আপনারা যারা প্রাচীন সাধুদের কথা গ্রন্থটি পড়েছেন, এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডে খুব ডিটেলে স্বামী বিশুদ্ধানন্দজি সেই দিনের ঘটনাটি বর্ণনা করেছেন। যে স্বামীজির, স্বামী ব্রহ্মানন্দজির মধ্যে একটা অদ্ভুত একটা উৎকণ্ঠা তৈরি হচ্ছে। তারা সদ্য এসে পৌঁছেছেন মাদুরাইতে, জিনিসপত্র নামাচ্ছেন, জিনিসপত্র গোছাচ্ছেন। স্বামী ব্রহ্মানন্দ যেন তর সইছে না, যেন কি এক অদ্ভুত আকর্ষণ। ছোট ছেলে যেমন বাড়িতে এসে মাকে দেখতে চাইলে তাইবার জন্য যেন পাগল হয়ে ওঠে, স্বামী ব্রহ্মানন্দজি যেন সেরকম হলেন। স্বামী ব্রহ্মানন্দজির স্টাইল ছিল, যখন কোনো দেবতাকে দর্শন করতে যেতেন তখন তিনি সমস্ত রাস্তা জপ করতে করতে যেতেন। সেইভাবেই তিনি জপ করতে করতে মীনাক্ষী মন্দিরে প্রবেশ করেছেন। এমন সময় মীনাক্ষী মন্দির, আপনারা যারা গিয়েছেন তারা জানেন, একটা দূর থেকে সেখান থেকে দেখতে হয়। রাজা মহারাজকে দেখে মনে হচ্ছিল তিনি যেন সেই বাঁধন ভেঙে ছুটে চলে যেতে চাইছেন, যেন মায়ের কোলে ঝাঁপ দিতে চাওয়া শিশুর মতো তার সেই আকুতি। এবং সেই অবস্থায় তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে থাকলেন। স্বামী রামকৃষ্ণানন্দজি তার শরীরটাকে ধরে রাখলেন এবং বিশুদ্ধানন্দজি, সুজি মহারাজ, এরা যারা ছিলেন তারা এটিকে ধরে রাখলেন। 1909 সালে ব্যাঙ্গালোরের স্বামী ব্রহ্মানন্দজি যান। সেইখানে তিনি প্রথম, তিনি 1909 সালের 20শে জানুয়ারি ব্যাঙ্গালোরের নতুন মন্দির প্রতিষ্ঠা করেন। এবং সেইখানে তিনি একটি নতুন জিনিস শোনেন, তা হলো রাম নাম সংকীর্তন। অপূর্ব সেই রাম নাম সংকীর্তন। আপনাদের যদি অরিজিনালটা শোনার ইচ্ছা হয়, দেখবেন MS সুব্বুলক্ষ্মীর একটা রেকর্ড আছে। আমাদের যে শুদ্ধ ব্রহ্ম পরাপর রাম, এটা গোটাটা MS সুব্বুলক্ষ্মীর একটা রেকর্ডিং আছে। ওটা হচ্ছে অরিজিনাল, যেটি স্বামী ব্রহ্মানন্দজি মহাজ শুনেছিলেন। তারপরে তার আগে এবং পেছনে আর সব স্তব যুক্ত করে সেইটি 1909 সালে বেলুড় মঠে এসে সবার জন্য গাবার, গাইবার ব্যবস্থা করে দিলেন। একাদশী তিথিতে মহাবীরের পূজা এবং রামনাম সংকীর্তন প্রচলিত হলো স্বামী ব্রহ্মানন্দজি মহাজের হাত ধরে। এত কিছু হচ্ছিল, স্বামীজি করে গেছেন, ট্রাস্ট বোর্ড তৈরি করে গেছেন, ট্রাস্টিশিপ নিজে ছেড়ে দিয়ে গেছেন, নিজের গুরু ভাইদের নিয়ে তিনি একটি ট্রাস্টি বোর্ড তৈরি করে গেছেন, সমস্ত কিছু করেছেন। কিন্তু রামকৃষ্ণ মিশন প্রসার হচ্ছে কিন্তু তার রেজিস্ট্রেশন হয়নি। স্বামী ব্রহ্মানন্দজি মহাজ সব বিষয়ে, আইনের বিষয়ে ভীষণ রকমের পাকা ছিলেন। তিনি দাক্ষিণাত্য থেকে ফিরে এসে 1908 সালে স্বামী শিবানন্দ, স্বামী অখণ্ডানন্দ ইত্যাদিদের নিয়ে এবং স্বামী শারদানন্দজিদের নিয়ে বলরাম মন্দিরে এই নিয়ে দিনের পর দিন আলোচনা করেন। এবং অবশেষে 1909 সালের 4ঠা মে রামকৃষ্ণ মিশনের রেজিস্ট্রেশন কার্য হয়। দক্ষিণ ভারত স্বামী ব্রহ্মানন্দের খুব প্রিয় জায়গা ছিল। 1916 সালের জুলাই মাসে তিনি মাদ্রাজ যান। তখন মাদ্রাজের নিজস্ব জমি হয়ে গেছে, তিনি মাদ্রাজের বাড়ি সব দেখে টেকে যে পুরনো মন্দির আছে সেইটাই 4ঠা অগস্ট তার ভিত্তিপ্রস্তর স্থাপন করে ব্যাঙ্গালোরে রওনা দেন। সেখানে গিয়ে দেখলেন, তিনি সেখানে একটা অদ্ভুত জিনিস দেখলেন, দেখে তিনি খুব খুশি হলেন এবং প্রাণ ভরে আশীর্বাদ করলেন। ভেবে দেখুন, তখনকার দিনে, এটা সালটা হচ্ছে 1916 সাল, তখনকার দিনে ব্যাঙ্গালোর আশ্রম একটি অদ্ভুত কাণ্ড করেছিলেন। এখনও আমরা সেই কাজ করতে গেলে আমাদের বেশ সাহস লাগে। ওখানে প্রত্যেক রবিবার অস্পৃশ্য জাতির অনেকে এসে কীর্তন করতেন। রাজা মহারাজ এটিকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন। শুধু তাই নয়, যারা আসতেন তিনি তাদের প্রণাম নিতেন, তাদের সঙ্গে তিনি কথা বলতেন, আশ্রমে আসতে উৎসাহ দিতেন এবং প্রাণ খুলে আশীর্বাদ করতেন। আপনাদের মনে হতে পারে যে মহারাজ, এই স্বামী ব্রহ্মানন্দজির কত অলৌকিক ঘটনা শুনেছি, এই সব লৌকিক ঘটনা শুনে আমরা কী করব। এই লৌকিক ঘটনাগুলো বলা এই কারণে, এই লৌকিক চরিত্র, স্বামী বিবেকানন্দ বলেছেন না, ছোট ছোট ঘটনা দিয়ে মানুষের চরিত্র বুঝতে হয়। কেমন ছিলেন আমাদের ব্রহ্মানন্দজি মহারাজ সংঘগুরু হিসেবে, কেমন রামকৃষ্ণ মিশনের ভাবধারা, রামকৃষ্ণ, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ কি মানে কি সবসময় চোখ উল্টে ধ্যান করছেন, তাই কি, তা নয়। মানুষ স্বামী ব্রহ্মানন্দ কেমন ছিলেন সেটি যদি আমরা বুঝতে না পারি,
তাহলে কিন্তু ব্রহ্মানন্দজির মন্দিরের সামনে পাথরের মূর্তিকে পাথরের মূর্তি বলে মনে হবে, কখনো তাকে জীবন্ত জাগ্রত মূর্তি বলে মনে হবে না, কখনো তাকে মনে হবে না যে তিনি আপনাকে প্রেরণা দিচ্ছেন। আমি একজন প্রবীণ সন্ন্যাসীর কাছে শুনেছি, পরবর্তীকালে তিনি ট্রাস্টিও হয়েছিলেন, তিনি বলতেন যখনই আমার মনে কোনো সমস্যা এসেছে, আশ্রমে যখনই কোনো সমস্যা এসেছে, আমি আমার সমস্ত কাজ বন্ধ করে বেলুড় মঠে এসেছি এবং বেলুড় মঠে এসে স্বামী ব্রহ্মানন্দজি মন্দিরে বসে সেই সমস্যার কথা ব্যক্ত করেছি। ধীরে ধীরে আমার সেই মনের সমস্যা সেটি সম্পূর্ণভাবে দূরীভূত হয়েছিলেন। কারণ স্বামী ব্রহ্মানন্দজি শুধু আধ্যাত্মিক পুরুষ ছিলেন না, সবার আগে মানুষ ছিলেন, এক তত্ত্বদ্রষ্টা ঋষি, যিনি আপনাকে দেখা মাত্র আপনার সমস্যার সমাধান করতে পারতেন। অদ্ভুত সব ঘটনা তিনি এইটি দেখলেন এবং দেখে তিনি এত খুশি হলেন যে তিনি সকলকে প্রাণ খুলে আশীর্বাদ করেন। এই ট্যুরে 1916 সালের 9ই আগস্ট যে যাত্রা শুরু হয়েছিল, 4ঠা আগস্ট এই 16ই আগস্ট যাত্রা শুরু হয়েছিল, 9ই ডিসেম্বর তিনি মহারাজ কন্যাকুমারিকাতে পৌঁছলেন এবং সেখানে তিনি এক সপ্তাহকাল সেইখানে থাকলেন। এক সপ্তাহকাল সেইখানে থাকার পরে তিনি কন্যাকুমারিকার দেবী দর্শন করতে গেলেন। স্বামী ব্রহ্মানন্দজি মহাজের অদ্ভুত দর্শন এখানে আছে। তিনি বলছেন কন্যাকুমারিকা দেবী কেমন না ছোট্ট শিশু, তিনি যেন এক হাতে তার ওই জপমালা আর আরেকটা হাত কোমরে দিয়ে খিলখিল করে হাসছেন স্বামী ব্রহ্মানন্দজি দেখলেন। আমরা যখন প্রথম দর্শন করতে গেলাম দেখলাম মুখে একটা সাদা কি প্রলেপ পরা আর গয়না টয়না কাপড় চোপড় পরিয়ে এমন দেখাচ্ছে যে স্বামী ব্রহ্মানন্দজির সেই দর্শনের কথাটা আমরা মনে হলেও সেটা দেখতে পেলুম না, বোধহয় দেখার খুব মনের মধ্যে ইচ্ছা ছিল। আমরা লাইনেই দাঁড়িয়ে আছি, হঠাৎ করে একজন ডেকে বললেন মায়ের মহাস্নান দেখবেন। তো আমরা মহাস্নানের জন্য টিকিট কাটলাম। পরের দিন সকাল ভোর 4টের সময় বিবেকানন্দ কেন্দ্র থেকে হাঁটতে হাঁটতে আমরা মন্দিরে এসে পৌঁছলুম। সেইখানে মায়ের আসল রূপটি দেখলাম, ঘড়া ঘড়া গঙ্গা জল, ডাবের জল, সুগন্ধি জল সব দিয়ে মাকে স্নান করানো হচ্ছে। মায়ের মুখের ওপর থেকে সেই প্রলেপ খুলে দেওয়া হয়েছে এবং আলো, সেই জিঞ্জিলি অয়েলের আলো পড়তে মায়ের মুখখানি দেখা যাচ্ছে, ঠিক স্বামী ব্রহ্মানন্দজি মা যেরকম বর্ণনা করেছেন। ছোট্ট একটি শিশু খিলখিল করে হাসছে, বাঁ হাতে তার জপমালা আর ডান হাতটি দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের সমাধি হয়নি, কারণ সমাধি হওয়ার মতো আধ্যাত্মিক অবস্থা আমাদের ছিল না, কিন্তু স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের ওইটি দর্শনে সমাধি হয়। আরও একটি দর্শন হয়, সেটির কথা বলবো। 1917 সালে মাদ্রাজ মঠ কিছুটা, মাদ্রাজ মঠের ঘরবাড়ি কিছুটা হয়ে যাওয়ার পরে 1917 সালের 24শে এপ্রিল তিনি ঠাকুরকে ওখানে স্থাপন করে দেন এবং 30শে এপ্রিল তিনি ওখানে থাকেন। কাছেই অল্প বয়সী ছেলেপুলেদের থাকার জন্য 6ই মে মাদ্রাজে তিনি একটি ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, সেটি হলো রামকৃষ্ণ মিশন চেন্নাই স্টুডেন্টস হোম, মাদ্রাজ স্টুডেন্টস হোম যেটির নাম। সেইখানেই তার একটি অদ্ভুত দর্শন হয়। আপনারা যদি কেউ কখনো চেন্নাই স্টুডেন্টস হোমে যান তাহলে গিয়ে দেখতে পাবেন সেই দর্শনের মূর্ত রূপ, সেটা দেখতে পাবেন। ঠাকুর মা স্বামীজিকে সবাইকে বসানো হয়েছে, এমন সময় তিনি দেখলেন রূপলি ওঙ্কারের মধ্যে দেবী সরস্বতী বসে আছেন পদ্মাসীনা, তার 4টি হাত চতুর্ভুজা সরস্বতী আর অদ্ভুত করুণাময়ী মূর্তি। তার সেই দর্শনের কথা শুনেই স্বামী রামকৃষ্ণানন্দ ওইখানে একটি শ্বেত পাথরের মূর্তি বসালেন, ঠিক যে জায়গাটায় স্বামী ব্রহ্মানন্দজি দেখেছিলেন। এখন রূপোর মতো ওই রকম পাথর দিয়ে তো আর ওঙ্কার করা যায় না, তাই একটি রূপোর পাথ দিয়ে তৈরি হলো ওঙ্কার এবং তার ভেতরে পদ্মাসীনা স্বয়ং সরস্বতী বসে আছেন। যদি আপনাদের চেন্নাই যাওয়ার সুযোগ হয় তাহলে দেখবেন। এইখানে একটি অদ্ভুত কাণ্ড হলো, সেটা হচ্ছে 1921 সালের 1লা এপ্রিল এই মাদ্রাজ স্টুডেন্টসের ছাত্রাবাস উদ্বোধন করে তিনি মাদ্রাজ মঠে ফিরে এলেন এবং সেইখানে ওই একবারই হয়েছিল 1921 সালে কলকাতা থেকে, এবং পরে হয়েছিল 1954তে একবার হয়েছিল,
ওই 1921 সালে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ কলকাতা থেকে দুর্গা প্রতিমা নিয়ে গিয়ে মাদ্রাজে দুর্গা পুজো করেন, একবারই শারদীয়া দুর্গা পুজো করেন। সারা অঞ্চলের কেউ কখনো এরকম শারদীয়া দুর্গোৎসব দেখেননি, এটি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ নিয়ে গিয়ে করেন। এরপরে হয়েছিল 1954 সালে মায়ের জন্মশতবর্ষের সময়। এই দুর্গা পুজো তিনি আরও এক জায়গায় করেছিলেন, সেটি হচ্ছে 1912 সালের করিয়েছিলেন, এটা 1921 হলো এইখানে চেন্নাইতে, এবং 1912 সালে তিনি কনখলে দুর্গা পুজো করেছিলেন, সেই একবারই দুর্গা পুজো করেছিলেন। এই সময় এই 1912 সালের ঘটনা যেটা দিয়ে আজকে আমরা শুরু করেছিলাম, 20 মার্চ বেলুড় মঠ থেকে তুরিয়ানন্দজি, শিবানন্দজি, রামলাল দাদা সহ তিনি প্রথম কনখলে গেলেন, তারপরে সেখান থেকে তিনি এসে পৌঁছলেন কাশিতে। কাশিতে তখন শ্রী শ্রী মা অবস্থান করছেন, সঙ্গে আছেন নিকুঞ্জ দেবী এবং অনেকেই মাস্টারমশাই আছে। বর্ণনাটা এরকম আপনারা শুনে নিন, মাস্টারমশাই সেবাশ্রম, মাস্টারমশাইয়ের ধারণা ছিল যে ঠাকুর ও স্বামীজির ভাবের মধ্যে পার্থক্য আছে। একদিন শ্রী শ্রী মা সেবাশ্রম দেখিতে গিয়া উহা যে ঠাকুরেরই কাজ এবং ঠাকুর সেখানে প্রত্যক্ষ হচ্ছেন এই রকম মন্তব্য করেন। তিনি চলে গেলে রহস্যপ্রিয় মহারাজ ইঙ্গিতে অল্প বয়স্ক সাধু ব্রহ্মচারীরা মাস্টারমশাই মানে মহারাজ তো উস্কে দিতেন, সেই অল্প বয়সী সাধু ব্রহ্মচারী উস্কে দিলেন, তারা মাস্টারমশাইকে জিজ্ঞেস করলেন, মাস্টারমশাই মা বলেছেন সেবাশ্রম ঠাকুরের কাজ, সেখানে ঠাকুর প্রত্যক্ষ আছেন, এখন আপনি কি বলেন, কারণ এতদিন তিনি অন্যরকম বলে আসতেন। মাস্টারমশাই বললেন আর অস্বীকার করবার জো নেই, এটি যেন একেবারে এটি আর কারুর স্বীকৃতি নয়, এটি স্বামী বিবেকানন্দের কাজের স্বীকৃতি। স্বামী বিবেকানন্দ এই নতুন ভাব যখন ভারতবর্ষে এনেছিলেন তখন সেই ভাব নেবার মতো যোগ্যতা আমাদের ছিল না, এখনও হয়নি আমাদের সেই যোগ্যতা। নিষ্কাম কর্ম বলতে আমরা কি বুঝি সেটা আমরা এখনও বুঝি না, ভাবি বেশ কোনো রকম আশা ছাড়া কিছু করছি, কিন্তু আবার মনের ভেতরে একটু থুকুক থুকুক করতে থাকে, আমাকে একবার সম্মান দিল না, একবার মান দিল না। প্রভু মহারাজকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, মহারাজ স্বামীজি বলেছিলেন যে নিষ্কাম কর্ম করতে, আমরা তো নিষ্কাম কর্মই করছি, তাহলে তো আমাদের মুক্তি হবে। প্রভু মহারাজ বলেছিলেন নিষ্কাম কর্মের অর্থ জানো, নিষ্কাম কর্মের অর্থ হল সততভাবে এবং সচেতনভাবে কাজের মধ্যে ঈশ্বরের নাম গান করা, রিমেম্বারিং লর্ড কনশিয়াসলি অ্যান্ড কন্টিনিউয়াসলি ইন অল পার্ট অফ দি ওয়ার্ক, কাজের সমস্ত জায়গায় কনশিয়াসলি সচেতনভাবে, আর দুই হচ্ছেন সতত কন্টিনিউয়াসলি ভগবানকে স্মরণ করা, যে কাজই করি না কেন তার মধ্যে দিয়ে আমরা যেন ঈশ্বরকে স্মরণ করে চলি। 1913 সালের এপ্রিল মাসে তিনি মঠে ফিরে আসেন এবং এখানে এসে আবার তিনি কাজকর্ম তার শুরু করেন। যেখানেই তিনি থাকতেন তার একটা অদ্ভুত স্টাইল ছিল, তার সঙ্গে একদল খুব ভালো গায়ক ছিলেন, ওই যে আমরা বলছি না যে তিনি সাধু ব্রহ্মচারীদের জীবনের বদল করে দিতেন, যেখানে কেন্দ্রে যেতেন কিছু বদল করতেন না, তিনি সবাইকে নিয়ে বসে জপ ধ্যান করাতেন, শাস্ত্র পাঠ হতো। স্বামীজি স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে খুব উঁচু দরের গায়করা ছিলেন, তাদেরকে দিয়ে তিনি এই সমস্ত নাম সংকীর্তন করাতেন, এই রাম নাম সংকীর্তন, সমবেতভাবে কালী নাম সংকীর্তন, স্তোত্রাদি পাঠ, এই সমস্ত করে করে এই আধ্যাত্মিক কাজগুলিকে তাদের জীবনের অঙ্গ করে দিতেন এবং তারা ধীরে ধীরে এটি অভ্যস্ত হতেন। এই সময়ের একটি ঘটনা আপনাদের বলা খুব জরুরি, সেটি আপনাদের বলি। মহারাজ কাশিধামে শেষ পার আসেন 1921 সালের 20 জানুয়ারি। ওই সময় কাশি সেবাশ্রমের অভ্যন্তরের অবস্থা নিরীক্ষণান্তে শারদানন্দজি ভুবনেশ্বর যে গিয়ে মহারাজকে জানালেন যে সেবাশ্রমের সুব্যবস্থার জন্য তার সেখানে যাওয়া জরুরি। অগত্যা তিনি শারদানন্দজির কথায় সেখানে উপস্থিত হলেন এবং অদ্বৈতাশ্রমের দোতলার 12 নম্বর ঘরে থাকা শুরু করলেন।
শারদানন্দজি সেখানে উপস্থিত হয়েছেন এবং সবাই ভাবছেন এইবার সংঘগুরু তাদের এসেছেন, তাদের সমস্যার সমাধান করবেন। রাজা মহারাজ ও সবের ভার ধার দিয়ে গেলেন না, তিনি সবাই দুই আশ্রমে সাধুরা এসে প্রণাম করা মাত্র তিনি বললেন, এখন থেকে সকাল সন্ধে আমরা বসে এখানে জপ ধ্যান করব। এবং জপ ধ্যান আনতে তিনি ওই আজকে এই ভজন এই গান হবে সেইগুলি ঠিক করে দিতেন, সেই গাওয়া হতো এবং উপস্থিত সাধু ব্রহ্মচারীরা সেই গান গাইতেন। তাছাড়া আর কি করতেন, আর করতেন উদ্দীপনাময় উপদেশ, কনভারসেশন হতো ওয়ান টু ওয়ান বা ওয়ান টু মেনি। এইগুলো দেখবেন আপনি কাশীতে এই ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দে আলাদা করেই আছে, একটা না, কাশী অবস্থানকালে স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে সাধু ব্রহ্মচারীদের কথা, সেইখানগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন সমস্যাটা কী ছিল। সমস্যা দু রকমের। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের যে মটো তৈরি করেছিলেন সেটি বলতে গিয়ে বলেছিলেন, আত্মানো মোক্ষার্থম জগৎ হিতায়, একটি চ শব্দ দিয়ে এটিকে জুড়ে দেওয়া হয়েছিল, চ হচ্ছে সংস্কৃতে এবং, এই চটিকে তিনি সমুচ্চয়ার্থে ব্যবহার করেছে। সমুচ্চয়ার্থে ব্যবহার করা মানে দুটো একই সঙ্গে হবে, একটা পাখি যখন ওড়ে তার দুটো ডানা যদি একসঙ্গে না নড়ে তাহলে কিন্তু পাখি এগিয়ে যেতে পারে না। ঠিক সেই রকম যদি আত্মানো মোক্ষার্থম জগৎ হিতায় না হয়, বা জগৎ হিতায় যদি আত্মানো মোক্ষার্জনে না হয়, তাহলে কিন্তু আমাদের এই জীবনযাত্রা চলে না। আমরা যদি নিজেদের মুক্তি খুঁজি তাহলে আমাদের মতো স্বার্থপর মানুষ আর দুটো হয় না। আমরা যদি জগতের হিত সাধনের জন্য এই সমাজসেবা করতে যাই তাহলে আমাদের মতো স্বার্থপর আর খুঁজে পাওয়া যাবে না। যতক্ষণ না পর্যন্ত আমরা এই দুটোকে একসঙ্গে যুক্ত পাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত সাধক সে যখন স্কুলে পড়াচ্ছে কিংবা হাসপাতালে কাজ করছে কিংবা রিলিফে কাজ করছে কিংবা অন্যান্য সেবামূলক কাজ করছে, সে যতক্ষণ না বোঝে এই যা কিছু করছি এটি ঈশ্বরের আরাধনা, এবং ঈশ্বরের আরাধনা করতে করতে যতক্ষণ না পর্যন্ত মানুষ বুঝছে এই যে কাজগুলো হচ্ছে এগুলির মধ্যে দিয়েও মুক্তি সম্ভব, ততক্ষণ পর্যন্ত এটা করা সম্ভব নয়। এইটি তিনি যেন আমাদের বুঝিয়ে দিলেন, আত্মানো মোক্ষার্থম জগৎ হিতায়। আমরা এই দুটো ভাবকে আলাদা করে দেখেছিলাম, ওই মাঝের চটিকে আমরা অ্যালুফ হয়ে গেছিলাম, চটি সম্পর্কে আমরা কেউ ভাবতাম না। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তার সাধন ভজন এবং সাধুদের সাধু জীবনের মধ্যে সেটেল করে দিয়ে এই সমস্যার সম্পূর্ণ সমাধান করে গেলেন। পুরী এবং ভুবনেশ্বর স্বামী ব্রহ্মানন্দজির বড় প্রিয় জায়গা ছিল। পুরীতে গেলে তিনি খুব আনন্দ লাভ করতেন এবং সেখানে একটি মঠ স্থাপন হোক সেটি তিনি চাইতেন। বলরামবাবুর ছেলে রামকৃষ্ণ বসু তিনি চক্রতীর্থে একটি জায়গা দিয়েছিলেন, যেখানে উনিশশো এগারো সালের একখণ্ড জমি দেন এবং সেখানেই 1932 সালে অফিসিয়াল মঠ হয়। এই মঠে স্বামী মাস্টারমশাই দীর্ঘদিন বাস করেছিলেন। এছাড়া 1917 সালে মহারাজ ভুবনেশ্বরে একটি মঠ স্থাপন করেন। মহারাজ বলতেন, ভুবনেশ্বর শিবক্ষেত্র গুপ্ত কাশী বলে জানবে, এখানে একটু সাধন ভজন করলেই অনেক ফল পাওয়া যাবে। তাই তিনি সেই আশ্রমটিকে একেবারে অপূর্বভাবে সাজিয়েছিলেন, গাছপালা ফুল লতা সমস্ত কিছু দিয়ে সাধন ভজনের অনুকূল করেছিলেন। মহারাজের একটি কথায় আছে, মহারাজ বলছেন, ছেলেরা সব সাধন ভজন করবে, আমি দেখে আনন্দ পাব। ভুবনেশ্বরে তিনি যেমন নিয়মিত ধ্যান জপাদিতে রত থাকতেন, সাধু ব্রহ্মচারীদেরও ঠিক সেইভাবে পরিচালিত করতেন। আবার তারই যত্নে ফলে ফুলে বৃক্ষলতায় সর্বত্র পূর্ণ হয়। এইখানে বসেই তার জীবনের দুটি মারাত্মক দুর্ঘটনার খবর পান। একটি 1920 সালের এপ্রিলে স্বামী অদ্ভুতানন্দজির মহাপ্রয়াণ এবং অপরটি হচ্ছে 1920 সালের 21শে জুলাই চৌঠা শ্রাবণ মা শ্রী শ্রী মায়ের মর্ত্যলীলা ত্যাগের ঘটনা, এই দুটি এখানে হয়। সেবক দেখেন যে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ রাত্রি 1টার সময় সমস্ত শরীরটিকে আবৃত করে
আরাম কেদারায় বসে আছেন, ঘুমননি তিনি, আরাম কেদারায় বসে আছেন। এমন গম্ভীরভাবে বসে আছেন যে তাকে জিজ্ঞাসা করলেও তার কোনো কথার উত্তর হচ্ছে না। অবশেষে পরদিন সকালে তারে খবর এলো যে শ্রী শ্রী মা প্রয়াত হয়েছেন, এবং মহারাজ এই সংবাদ পেয়ে একেবারে ছোট্ট শিশুর মতো কান্নাকাটি করতে থাকলেন। এবং তিনি যেরকমভাবে এই মহাপ্রয়াণের পর যেরকম হবিষ্যান্ন দ্বাদশ দিন নগ্নপদে থেকে ছোট্ট শিশুর মতো হবিষ্যান্ন করে তিনি থাকতে থাকলেন, শ্রী শ্রী মায়ের চলে যাওয়া স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জীবনে একটি বড় ধরনের আঘাত। তিনি যেন তার মহাপ্রয়াণের প্রস্তুতি নিতে শুরু করলেন। তার এই এক বছর বাদেই তার মহাপ্রয়াণ হয়। এই ঘটনা শ্রী শ্রী মায়ের চলে যাওয়ার পর থেকে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জীবনের একটি অদ্ভুত পরিবর্তন আসে। সেই পরিবর্তনের গল্প আমরা আগামী দিন বলেই আমরা ব্রহ্মানন্দজি পার্ষদ কথায় ব্রহ্মানন্দজি বলা জীবনী বলা শেষ করব। আগামী সোমবারই বোধহয় দুর্গাপুজোর আগে আমাদের শেষ দেখা হবে। আজকে আমরা এইখানেই থামছি। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে প্রার্থনা, তার এই দিব্য জীবন আমাদের যেন অনুপ্রাণিত করে, তার দিব্য জীবন যেন আমাদের নতুন করে ভাবতে সাহায্য করে, একটু একটু করে আমাদের যে নিত্যনৈমিত্তিক জীবন তার বাইরে গিয়ে একটি আধ্যাত্মিক জীবন যাপনে যেন অনুপ্রাণিত করে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিত্রে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।